যে দাপট যে সাকসেস যে ফেমটা ক্যারি করতেন ওইটা মিস করেন না? ওটা এখন আমি বাংলাদেশে থাকলেও কি থাকতো? আচ্ছা, জ্যাকসন হাইট গেলেই অনেকেই মারুফ ভাই মারুফ ভাই বলে, একদম যে পাই না তা না। তবে একটা জিনিস এখানে ভালো লাগে, সবাই কিন্তু আমরা সমান, এখানে কোনো হায়রাকি নাই, মানে অমুক ভাই অমুক স্যার, দেয়ার ইজ নাথিং লাইক দিস। তো আব্বা তখন আমাকে বলল যে মারুফ আর থেকো না, আমি অনেক যুদ্ধ করেছি আর তোমাকে নিয়ে এত দূর এই বয়সে এসে আর চাই না। তো আমি চোখের পানি ফেলে কাকরাইল অফিস থেকে চলে এসেছিলাম। প্রিয় দর্শক, স্বাগত আমার তারমিন তারেক শোতে। আজকে যার সাথে বসছি তার সম্পর্কে আসলে এইভাবে বলা ভালো যে আমাদের চলচ্চিত্রে শোবিজে বা সাংস্কৃতিক কর্মী হিসেবে এতটা স্পষ্টবাদী মানুষ আমি খুব কম দেখেছি, এবং আমরা এর আগে দুটো সেশনের কথা বলেছি, প্রত্যেকবারই বিভিন্ন দর্শকরা যে প্রশ্নটা করেছেন যে আরও কেন বেশি আলাপ হলো না, কারণ তার কথা মানুষ শুনতে চায়। সেই কোথল থেকেই আমি নিউ ইয়র্কে যখন এসেছি, আসার যখন প্ল্যান ছিল তখনই আবদার করেছি যে একটা আড্ডা দেব আজকে কাজী মারুফের বাসায়, লং আইল্যান্ডে তার বাড়িতে বসে আড্ডা দিচ্ছি, কথা হোক বাকিটা। কাজী মারুফ 90 দশকের সুপারস্টার এবং আমাদের প্রাণের মানুষ। আমি একটু মারুফ এভাবে শুরু করি যে সবাই যে প্রশ্নটা করতে চায় বা জানতে চায় ইনবক্সে যে কাজী মারুফ আমেরিকায় কী করেন, একটা ছবির খবরটা আমরা ছাপি, বাট আসলে কাজী মারুফ আমাদের ছেড়ে চলে গেলেন, কি করেন? আচ্ছা, 2016 প্রথম আমার আশা আমেরিকাতে, তখন কিছুই করতাম না, ঘুরতাম। আচ্ছা, 2016 থেকে 19 পর্যন্ত ঘুরেছি, খালি কিছুই করিনি, শুধু ঘুরেছেন? শুধুই ঘুরেছি, নাথিং এলস, কারণ তখন ছিল B1 B2 ভিসা, ভিজিটর ভিসা স্ট্যাটাস, আই ওয়াজ নট অ্যালাউড টু ওয়ার্ক। আর আপনি লয়াল সব কিছুতে? না, লয়াল ওরকম না, এখানে এসে আগে তো দেশটা সম্পর্কে বুঝতেও হবে, অত লয়াল আমি বলবো না, বাট উপায়ও ছিল না লয়াল হওয়া ছাড়া। তো তখন জাস্ট স্টার্টিং আমেরিকায় আসা, বাসা ভাড়া নেওয়া, গাড়ি কেনা, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়া, সংকল্প করে রেখেছেন যে আপনি সেটেল হবেন এখানে? হ্যাঁ, কারণ 2015-র শেষে আমি প্রথম আসি, তখন এখান থেকে যখন গেলাম, এর আগের শোতেও আপনাকে বলেছি, তখন আমার ইচ্ছে ছিল না আমি আমেরিকায় থাকব। 2016-তে প্রথম দিকে আমার একটা ছবি রিলিজ হলো, ছবিটির নাম ছিল ছিন্নমূল। তো আমাদের একটি প্রথা ছিল আগে, ভালো ছবি রিলিজ ডেট, ভালো রিলিজ ডেট পাওয়াটা কিন্তু একটা, আপনি সে আমলে দেখেছেন অনেক বিশাল ব্যাপার। তো এই জন্য আমার একটা ছবি বানানো ছিল, আচ্ছা ফুল রেডি ছিল একদম, ওটা ছিল হচ্ছে গিয়ে শুধু ডেট নেওয়ার জন্য। আচ্ছা, একটা ওরকম কিন্তু একটা বিষয় ছিল যে অমুক ছবির ডেট নিয়ে আমরা ডেটটা বুক করে রাখি, তো এরকম একটি ছবি আমার এরকম ছিল, যেহেতু আমি অন্য কারো কাছে যাব না, নিজের ছবি বানানো আছে, ওটা দিয়েই ডেট নিতাম। ডেট নিয়ে ফেব্রুয়ারি মাসের ডেটটা নিয়েছিলাম অক্টোবর মাসে, গত অক্টোবরে নিয়েছি, আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটা রিলিজ করব। বুঝাতে পেরেছি কতদিন? তারপর নেওয়ার পরে ওই ডেট অনুযায়ী ছবিটি রিলিজ করতে পারিনি। তখন তো ওই ডিজিটাল হয়ে গেছে সিনেমা, যারা ডিজিটাল করেছে তারা বলেছে ডিজিটাল ছবি রিলিজ করবেন কোথায়? আচ্ছা, বলেছি হলে, আমরা তো দেব না করতে, কারণ আমাদের ছবি আসবে। আচ্ছা 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 আচ্ছা। তো আব্বা তখন আমাকে বলল যে মারুফ আর থেকো না,
আমি অনেক যুদ্ধ করেছি আর তোমাকে নিয়ে এত দূর এই বয়সে এসে আর চাই না, তো আমি চোখের পানি ফেলে কাকরাইল অফিস থেকে চলে এসেছিলাম। সেক্ষেত্রে এখানে এসে প্রথম আপনার ধাক্কাটা লাগে কি এবং স্ট্রাগলের মোমেন্টটা কি বলতে চান? স্ট্রাগলের মোমেন্ট প্রথম বাসা ভাড়া নেওয়া। আচ্ছা, এখানে যারা, এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, অনেক আমেরিকানরাও দেখছেন, আমেরিকান বাঙালিরাও দেখছেন, প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে, যদিও আমার ওয়াইফ এখানে থাকতো বাট ওর বাংলাদেশ যাতায়াতটা বেশি ছিল, সেহেতু ওর ক্রেডিট লাইনটা ছিল না। এখানে আপনার ক্রেডিট লাইন লাগে বাসা ভাড়া নিতে, মানে হচ্ছে গিয়ে আমিও প্রথমে বুঝিনি ক্রেডিট লাইন, হোয়াট ইজ ক্রেডিট লাইন, ওয়াই ডু ইউ নিড ক্রেডিট লাইন, আই হ্যাভ ক্যাশ। নো, দ্য থিং ইজ তোমার ক্রেডিট লাইন থাকা লাগবে, তুমি কেমন দিয়ে অভ্যস্ত ধার দেনা সেটার হিস্ট্রিটা জানা লাগবে, এটা একটা স্কোর আছে। আচ্ছা, তো প্রথমে আমার বেগ পেতে হয়েছে বাসা ভাড়া নিতে, কিন্তু যার বাসায় ছিলাম এতদিন বিগত নভেম্বর পর্যন্ত, সে প্রথম আমার পরিচয় জানার পরে কোনোদিন ক্রেডিট লাইনের কথা জিজ্ঞেস করেনি, প্রথমেই জিজ্ঞেস করেনি আর না জিজ্ঞেস করেনি। বাট অন্যান্য এক মাস তো খুঁজতে হয়েছে, ওই খোঁজার টাইমটা অনেক ডিপ্রেসিং, অনেক ফ্রাস্ট্রেটিং ছিল। একেবারেই যে ফেম ক্যারি করে বাংলাদেশ থেকে আসা, সবাই চেনে, নতুন, মানে একেবারে রেডি জীবন, সাকসেস, প্রিভিয়াস সাকসেস সব কিছু আছে, এসে যে নতুন অধ্যায় পড়া এবং সবাই যে ধাক্কাটা খায় আমি যেটা শুনেছি, সেই জায়গায় কি ক্রাইসিস মনে হয়েছে কাজী মারুফের প্রথম? প্রচণ্ড, আমি সরি টু সে, আমিও এখন নিউ ইয়র্কার, আমিও নিউ ইয়র্কের বাঙালি, কিন্তু হোল ওয়ার্ল্ডের বাঙালি, আমি এটা অনেক জায়গায় বলি, খুব সীমিত জায়গায় বলি, মানে চেনা মানুষের সামনে বলি, হোল ওয়ার্ল্ডের বাঙালি আর নিউ ইয়র্কের বাঙালির মধ্যে বিস্তার ফারাক। ফারাক, আচ্ছা, এটা ওয়ান অফ আ কাইন্ড, একদমই আলাদা। কেমন? এটা আপনি এখানে আসে যারা আমেরিকায় কীভাবে আসে, আমি আপনাকে কোয়েশ্চেন করছি কীভাবে আসে? ভিসা প্রসেস, অনেক ক্যাটাগরি ভিসা আছে, আমি আপনার কাছে অ্যান্সারটা নিয়ে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কীভাবে আসে বলেন? প্রথমত মানে লিগালি বিভিন্ন টাইপের যে ভিসা, যে যে টাইপটা কি ম্যাক্সিমাম টাইপটা, মেজরিটি বলেন, স্টুডেন্ট ভিসা, B1, B2, নো, অর ফ্যামিলি ভিসা। হ্যাঁ, ফ্যামিলি ভিসা, রাইট, যেটা তার মাথা খাটানো লাগে না। আমি আমেরিকায় যাব, রাইট, আমেরিকায় ভিসা অফিস ফেস করব, বাংলাদেশের এমব্যাসি ফেস করব, একটা বিরাট অঙ্কের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাওয়া লাগবে, এগুলি ফেস করব, এই জিনিস কিন্তু করা লাগে না, রাইট, ফ্যামিলি ভিসায়। সো এটা মেজরিটি, তাদের কাছে মূল্যায়ন কিভাবে হবে কাজী মারুফের? খুবই মানে দারুণ একটা কথা বললেন, যথারীতি। তারপরও আমি, এটা ডিপ্লোমেসি না, মূল্যায়ন যে একদম পাই না তা না। আচ্ছা, জ্যাকসন হাইট গেলেই অনেকেই মারুফ ভাই, মারুফ ভাই বলে, একদম যে পাই না তা না, তবে একটা জিনিস এখানে ভালো লাগে, সবাই কিন্তু আমরা সমান, এখানে কোনো হায়রাকি নাই, মানে অমুক ভাই, অমুক স্যার, দেয়ার ইজ নাথিং লাইক দিস, এভরি ওয়ান ইজ ইকুয়াল, এই জিনিসটা ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যে দাপট, যে সাকসেস, যে ফেমটা ক্যারি করতেন, ওইটা মিস করেন না? ওটা এখন আমি বাংলাদেশে থাকলেও কি থাকতো?